नमस्कार बंधुरा, लाबणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे असाधारण स्वादेर एकटी निरामिष रेसिपि शेयर करते चलेछि। बाड़ीते माछ मांस डिम बा सब्जी ना थाकले एई रेसिपिटा तैरी करे देखते पारेन। खूब कम समय तैरी हये जाए आर खेतेओ भीषण ही टेस्टी है। रेसिपिटा भालो लागले लाइक शेयर करते भूलबेन ना आर आमार चैनलटिकेओ सबस्क्राइब करते भूलबेन ना। रेसिपिटा तैरी करार जोन्नो प्रथमे एकटी बड़ो साइजेर आलू के लम्बा लम्बा मोटा करे केटे धुए रेखेछि। देखुन ठीक एइभावे केटे निएछि। आपनारा चाइले एर थेके आरेकटु पतला करेओ केटे निते पारेन। गैस अन करे कड़ाई बसिए दिए दिलाम दू चामच सर्षेर तेल। तेल गरम होये गेले केटे रखा आलुर टुकरोगुली दिए दिच्छि। सामान्य नून ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলিকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লালচে করে ভাজা হয়েছে। এবার একটি প্লেটে তুলে নেব। আলুগুলিকে তোলা হয়ে গেলে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য এক চামচ কালো সরষে, এক চামচ হলুদ সরষে আর তিন চামচ পোস্ত, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। একটি টিফিন বক্স নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দিচ্ছি। আগে যে সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা আলুর ওপর দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়েই সামান্য জল দিয়ে দিলাম। খুব বেশি জল ব্যবহার করব না, কারণ ভাপাতে বেশি জল হলে খেতে ভালো লাগে না। আলুর সঙ্গে মশলাটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। লবণ দিয়ে আলু ভেজেছিলাম, সেই বুঝে বাকি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা সরষের তেল। এটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ যে কোনো ভাপাতে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। আবারও সব উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব একটি ছোট সাইজের টমেটোর স্লাইস। আপনারা চাইলে গোল গোল করেও কেটে দিতে পারেন। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। টিফিন বক্সের ঢাকা বন্ধ করে দিলাম। গ্যাস অন করে স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল। ভাপার পাত্রটা সাবধানে বসিয়ে দিলাম। খেয়াল রাখবেন জলের লেয়ারটা যেন সবসময় অর্ধেকের নিচে থাকে। অর্ধেকের ওপরে থাকলে জল ফোটার সময় টিফিন বক্সের ভিতর ঢুকে যেতে পারে। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে 15-20 মিনিট ভাপা হতে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেব। পাত্রটা প্রচণ্ড গরম, তাই ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ভাপার পাত্রটা একটু ঠান্ডা হয়েছে। এই সময় পাত্রটা খুলে দেখে নিচ্ছি। আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, নিরামিষ আলু ভাপা। আপনারা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।